রাজধানীতে থানাগুলোতে ফিরতে শুরু করেছেন পুলিশ সদস্যরা ইতিমধ্যে চালু হয়েছে জরুরি সেবাগুলো তবে এখনও কাটেনি সংখ্যা কাজ করছেন সাদা পোশাকেই দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ার সাথে সাথেই থানাগুলোতে ফিরতে শুরু করেছে পুলিশ সদস্যরা আমরা এই মুহূর্তে রয়েছি মতিজিল থানায় এবং এখানে এসে আমরা দেখতে পেয়েছি যে পুলিশ যারা সদস্য ছিলেন এখানে কর্মরত তারা ধীরে ধীরে তাদের যে কর্মস্থল সেখানে ফিরতে শুরু করেছেন এবং রাজধানীর অন্যান্য থানাগুলোর ক্ষেত্রে যেটি দেখা গিয়েছে সেটি হচ্ছে যে যেই থানাগুলো একেবারেই ধ্বংস হয়ে যায়নি বা পুড়িয়ে দেওয়া হয়নি সেই থানাগুলোতে মোটামুটিভাবেই যারা সেখানকার কর্মরত ছিলেন বা পুলিশ সদস্য ছিলেন তারা মোটামুটি সিভিল ড্রেসে হলেও সেই জায়গাগুলোতে ফিরে এসছেন এবং তাদের যে স্বাভাবিক কাজ সেই স্বাভাবিক কাজটি এখন তারা ধীরে ধীরে আবার চালু করে দিচ্ছেন তারা বলছেন তারা যে ধরনের কাজগুলো সাধারণত করে থাকেন যেমন জিডি নেয়া তারপর হচ্ছে যে পাসপোর্টের যে বিষয়টি থাকে পুলিশ ক্লিয়ারেন্স বা ভেরিফিকেশনের যে ব্যাপারগুলো থাকে সেই ব্যাপারগুলো কিন্তু তারা ইতোমধ্যেই চালু করছেন এবং ইতোমধ্যে সেই জিনিসগুলো তারা করে যাচ্ছেন এবং এই ক্ষেত্রে অন্য একটি বিষয় যেটি লক্ষণীয় সেটি হচ্ছে যে তারা পুলিশের যে ড্রেসটা বা পুলিশের যে ইউনিফর্মটা ছিল সেই ইউনিফর্মটা ব্যবহার করছেন না তার বদলে তারা স্বাভাবিক যে পোশাক মানুষজন পরে থাকে সেই স্বাভাবিক পোশাকে বা সিভিল ড্রেসেই তারা এই ধরনের কাজ কার্যক্রমটা চালু রাখছেন এবং তারা এটা বলছেন যে রাজধানীর অন্যান্য যে থানাগুলো মোটামুটি ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে বা পুড়িয়ে দেওয়া হয়েছিল তো সেই থানাগুলোতে ধীরে ধীরে আবার থানাগুলো সংস্কার করা হবে এবং এরই ভেতর যত দ্রুত সম্ভব যে পুলিশ সদস্য যারা ছিলেন তারা তাদের নিয়মিত যে কার্যক্রম সেই কার্যক্রমে ফিরবেন পুলিশ সদস্যরা বলছেন যে তারা জনসাধারণ এবং শিক্ষার্থী যারা এ পর্যন্ত মাঠে রয়েছেন তাদের সহযোগিতা কামনা করছেন এবং তারা বলছেন যে যদি জনগণ এবং শিক্ষার্থী বলতে সর্বস্তরের মানুষ যদি পুলিশদের সাথে সহযোগিতা করে তবে সেটা দেশের জন্য বা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য একটি সর্বাঙ্গীন মঙ্গল বয়ে নিয়ে আসবে মধেঝিল থানা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ